প্রবাসে বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছে সৌমিত্র শুভ্র। কুয়েতে এখন থেকে আঙুলের ছাপ ছাড়াই আকামা নবায়ন করতে পারবেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জানায় 2021 সালে আকামা নবায়নে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এমন প্রবাসীদের সশরীরে উপস্থিত হয়ে দিতে হবে না আঙুলের ছাপ। অপরাধ ও জালিয়াতি রুখতে পাসপোর্টে পরিচয় নিশ্চিতে বাংলাদেশি নাগরিকদের সশরীরে উপস্থিত হয়ে আঙুলের ছাপ নথিভুক্ত করতে হয়। তবে করোনাকালে প্রবাসীদের জন্য এই প্রক্রিয়া কঠিন হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে সন্তোষ প্রকাশ করেছেন কুয়েত প্রবাসীরা, জানান এতে ভোগান্তি অনেকাংশে কমবে তাদের। দেশটিতে 86,000 গৃহকর্মী সহ 2,58,000 বাংলাদেশি অবস্থান করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়া। হেফজু, আকামা নবায়নের বিষয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাবেন, আর এ নিয়ে প্রবাসীদের প্রতিক্রিয়া কি? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, কুয়েতে মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ কিন্তু অভিবাসী প্রবাসী। এইসব অভিবাসীরা কিন্তু এদেশের নাগরিকদের দ্বিগুণ হওয়ার কারণে তাদের কিন্তু নিরাপত্তা জোরদার করতে হয়। নিরাপত্তার পরিপ্রেক্ষিতে তারা প্রতি বছরই আকামা নবায়ন করার সময় কিন্তু তারা যাচাই বাছাই করে সঠিক নিয়মেই তারা আকামা নবায়ন করে। তবে বাংলাদেশি যে শ্রমিকদের 2018 সালে কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে আকামা নবায়নের ক্ষেত্রে বাংলাদেশি অভিবাসীদের ফিঙ্গারপ্রিন্ট করতে হতো এবং পাসপোর্টে উল্লেখিত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করে আকামা নবায়ন করতে হতো। এতে করে প্রবাসী যে বাংলাদেশে তারা কিন্তু কিছুটা বিড়ম্বনা মনে করত। গতকালকে কুয়েতের গণমাধ্যমের প্রচারিত খবরে আমরা জানতে পারছি যে গতকালকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের রেসিডেন্স ডিপার্টমেন্টকে নির্দেশনা জারি করেছে যে সকল প্রবাসীরা 2020-21 সালে ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে তাদেরকে নতুন আকামা নবায়নের সময় আর ফিঙ্গারপ্রিন্ট করতে হবে না। এই বিষয়ে কিন্তু কুয়েতের যে দীর্ঘদিনের যে প্রবাসী বাংলাদেশের যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু পূরণ হয়েছে। এতে করে বাংলাদেশি প্রবাসীরা অত্যন্ত আনন্দিত এবং কুয়েত সরকার কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছে। এবং এই ব্যাপারে কিন্তু বাংলাদেশি প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল ওয়াসিম জামানের কাছে, আশিকুল জামানের কাছে কিন্তু বারবারই তারা আবেদন করেছিল এবং কুয়েতের যে বাংলাদেশ কমিটির নেতা সহকারে বিভিন্ন সামাজিক বা ব্যবসায়ীদের সাথে কুয়েতে মানব রাষ্ট্রদূত দফায় দফায় আলোচনা করে যে কি করে এই সমস্যা থেকে উত্তর করা যায়। তো উনি কিন্তু আশ্বস্ত করেছিলেন যে কিছুদিনের মধ্যেই উনি আলোচনা করেছেন কুয়েতের সর্বোচ্চ মন্ত্রণালয়ের সাথে, কিছুদিনের মধ্যেই বলেছিলেন যে এই পাতাটা উঠে যাবে আর ফিঙ্গারপ্রিন্টটা থাকবে না, সেই ব্যাপারে কিন্তু আশ্বস্ত করেছিলেন। এখন কিন্তু এটা তার প্রতিফলন হয়েছে। এতে করে বাংলাদেশি যে প্রবাসীরা কুয়েতে আসেন তারা অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশ মাননীয় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন এবং কুয়েতকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ হেফজু আপনাকে। হেফজু মিয়া বলছিলেন কুয়েত থেকে। বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকরা যেন প্রতারিত না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন কোনোভাবেই যেন তাদের অতিরিক্ত টাকা না দিতে হয়। বিদেশে যেতে জমি বিক্রি না করে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের ঋণ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সব তথ্য জানিয়েছেন সচিব। পরিবারের সুখের আশায় জমি জমা বিক্রি করে অনেকেই কাজের জন্য পাড়ি দেন বিদেশে, কিন্তু এজেন্টদের প্রতারণার শিকার হয়ে বেশিরভাগই পান না কাঙ্ক্ষিত বেতন। অবৈধ অনুপ্রবেশের ফাঁদে পড়ে ভূমধ্যসাগরে মৃত্যু কিংবা কারো কারো আশ্রয় হয় কারাগারে বা বন্দিশালায়। দালাল শ্রেণীর লোকজন থাকে, তাদের খপ্পরে পড়ে বাড়িঘর বিক্রি করে দিয়ে যে মালয়েশিয়াতে গেছে 3-4 লাখ টাকা করে আপনার, কিন্তু আনফরচুনেটলি ওই 4 লাখ টাকা তো 2 বছরে তুলতে পারেনি, সে নিঃস্ব হিসেবে। বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের সংকট ও প্রতারণা নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শ্রমিকদের বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এজেন্টদের অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে সতর্ক করার পাশাপাশি ঋণ নেয়ার পরামর্শও দিয়েছেন তিনি। যারা বিদেশে যাবেন আমাদের জনশক্তি, তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরদের সাথে যোগাযোগ রাখে এবং কোনোভাবেই যেন তারা এক্সেস পেমেন্ট না করে, অনেকেই না জেনে সরাসরি পেমেন্ট করে দেয়। তো সেই জন্য একটা সাজেশন আছে, প্রবাসী কল্যাণ যে ব্যাংক আছে সেই ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে তারপরে যাক,
জমি জমা বিক্রি করে না যে ব্যাংক থেকে লোন নিলে একটা সুবিধা হবে, ব্যাংক কিন্তু তার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম না করা পর্যন্ত পেমেন্ট দিবে না। মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে 100টি শিল্প পার্ক হচ্ছে, সেখানে শ্রমিক সংকট আছে, তাই এসব শিল্প পার্কে কাজের ক্ষেত্রে শ্রমিকদের উদ্বুদ্ধ করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক জায়গায় এখন শ্রমিক পাওয়া যাচ্ছে, মিরেশ্বরাই বা অন্যান্য জায়গায় যে আপনার শিল্প পার্ক হচ্ছে, এখানে হিউজ লক্ষ লক্ষ শ্রমিকের প্রয়োজন হবে, সেই অনুযায়ী আপনারা ট্রেনিং নিয়ে আপনারা দেশের ভালো টাকা পয়সা ইনকাম করতে পারেন। মন্ত্রিসভায় বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে। এতে সংরক্ষিত বনের পাশাপাশি সব ধরনের বনের সুরক্ষা দেয়া হয়েছে। আমদানি নীতি আদেশ ও জাতীয় সংরক্ষণ কৌশলের খসড়ার অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো সমুদ্রপথে ইউরোপে সরাসরি পণ্য রফতানি শুরু হলো। সোমবার চট্টগ্রাম বন্দর থেকে ইতালির রাভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ সোঙ্গা চিতা। এর মধ্য দিয়ে আরও উন্মুক্ত হলো ইউরোপের বাজার, উন্মোচিত হচ্ছে রফতানির নতুন দিগন্ত। চট্টগ্রাম ইতালি রুটে এটি প্রথম কোনো জাহাজ যেটি পূর্ণ হয়েছে মেড ইন বাংলাদেশ স্টিকার লাগানো তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যে। 950 একক কন্টেইনার রপ্তানি পণ্য আছে জাহাজটিতে। ট্রান্সশিপমেন্ট পোর্ট ব্যবহার করে চট্টগ্রাম থেকে ইউরোপে পণ্য পাঠাতে 24-28 দিন সময় লাগে। সরাসরি পাঠালে সময় লাগবে 14-15 দিন। এতে পরিবহন ব্যয় অন্তত 30-40% কমে যাবে। ফিরতি পথেও ইতালি থেকে পণ্য নিয়ে ফিরে আসবে চট্টগ্রামে। প্রবাসী বাংলাদেশ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দেখছেন প্রবাসী বাংলাদেশ। এক মাস পর আবারও দিনে 6,000-এর নামলো করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা। সারা বিশ্বে মহামারীতে মোট প্রাণহানি 57,58,000-এর ওপর। রোববার করোনায় সর্বোচ্চ প্রাণহানি দেখেছে ভারত। দেশটিতে 897 জনের মৃত্যু এবং 83,000 নতুন সংক্রমিতের তথ্য লিপিবদ্ধ করা হয়। এদিন সংক্রমণ শনাক্তের শীর্ষে ছিল রাশিয়া। দেশটিতে 1,80,000-এর ওপর মানুষের দেহে নতুনভাবে মিলল করোনা, মারা গেছেন 661 জন। ফ্রান্সে দিনে 1.5 লাখের বেশি এবং জার্মানিতে 1.25 লাখের কাছাকাছি মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি। রোববার যুক্তরাষ্ট্রে প্রাণ হারান 374 জন, শনাক্ত হয় 50,000-এর ওপর সংক্রমণ, যা 6 মাসের মধ্যে সর্বনিম্ন। বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 39.5 কোটির বেশি সংক্রমণ। এই ছিল প্রবাসী বাংলাদেশে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।